সরকার ঘোষিত নতুন নিয়মের অধীনে যেসব ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িওয়ালা জেনে শুনে অবৈধ অভিবাসীদের সমর্থন করবে তাদের জরিমানা তিনগুণ করা হয়েছে। যে প্রতিষ্ঠানগুলি বারবার অবৈধ অভিবাসীদের নিয়োগ করেছে বলে প্রমাণিত হবে তাদেরকে £60,000 পর্যন্ত জরিমানা করা হবে। বিস্তারিত আমাদের নিউজ এডিটর আফরোজা আলিম আশার প্রতিবেদনে। 2020 সালের একটি সমীক্ষা অনুমান করছে, যুক্তরাজ্যে এখনো পর্যন্ত অবৈধভাবে বসবাস করছে 5,94,000 থেকে 7,45,000 অনথিভুক্ত মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 1%। প্রধানমন্ত্রী ঋষি সুনাক অভিবাসীর সংখ্যা মোকাবেলা করতে বিপজ্জনক চ্যানেল ক্রসিংকে তার সরকারের 5টি প্রধান অগ্রাধিকারের একটি হিসেবে তুলে ধরেছেন। হোম অফিস, নতুন আইনে যেসব ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িওয়ালা জেনে শুনে অবৈধ অভিবাসীদের সমর্থন করবে তাদের জরিমানা তিনগুণ করেছে। যে প্রতিষ্ঠানগুলি বারবার অবৈধ অভিবাসীদের নিয়োগ করেছে বলে প্রমাণিত হবে তাদেরকে £60,000 পর্যন্ত জরিমানা করতে পারে। বাড়িওয়ালাদের জরিমানা £10,000 পর্যন্ত করা হবে। আর নতুন এই আইন 2024 সাল থেকে কার্যকর করা হবে। অভিবাসন মন্ত্রী রবার্ট জেনরিক বলেন, এই পদক্ষেপটি ছোট নৌকা ধারা বিপজ্জনক চ্যানেল ক্রসিং রোধ করতে সহায়তা করবে। 2024 সালে শুরুতে কার্যকর হওয়া নতুন শাস্তির অধীনে অবৈধ অভিবাসীদের নিয়োগে প্রথম অপরাধের জন্য £15,000 থেকে বেড়ে £45,000 হবে, আর যারা একাধিকবার একই কাজ করবে তাদের জন্য £20,000 থেকে £60,000 পর্যন্ত জরিমানা হতে পারে। বাড়িওয়ালাদের প্রথম আইন লঙ্ঘনের জন্য £1,000 থেকে £5,000 পর্যন্ত জরিমানা করা হবে এবং একাধিকবার আইন লঙ্ঘনে £10,000 জরিমানা করা হবে। 2022 সালে জার্মানি, ফ্রান্স, স্পেন এবং অস্ট্রিয়ার পরে যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ সংখ্যক আশ্রয় প্রার্থী আবেদন করেছিল। আফরোজা আলিম, আশা, আয়ন টিভি।